আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ ফয়সাল আছি আপনাদের সাথে। আজ আপনাদের দেখাবো ইন্টারনেট স্পিড মনিটর, আপনারা কিভাবে ইন্টারনেট স্পিড দেখবেন, আপনাদের কতটুকু এমবি যাচ্ছে বা আসতেছে। তাই কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা আমার মোবাইল ডাটাটি চালু করে নিচ্ছি। এই তো ডাটাটি চালু হয়ে গেল, এখন প্লে স্টোরে চলে যাব। অ্যাপটি ফ্রি নামাতে পারেন, লিখবেন ইন্টারনেট স্পিড মনিটর, লিখে সার্চ দিবেন। তারপরে প্রথম যে অ্যাপটি আসবে সেটি হলো ইন্টারনেট স্পিড মনিটর। এই অ্যাপটি আপনারা ইনস্টল দিয়ে নেবেন, খুবই ভালো একটি অ্যাপ। আপনারা যদি প্লে স্টোরে এই অ্যাপটি খুঁজে না পান, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব অ্যাপের, সেখান থেকে ডাউনলোড দিয়ে নামিয়ে নেবেন। এখন অ্যাপটি কিভাবে কাজ করে সেটি দেখিয়ে দিচ্ছি। ইন্টারনেট স্পিড মনিটর এর ভিতর ঢুকলাম, তারপর প্রথম অপশনটি অন করে তৃতীয় অপশনটি অফ করে দিব। তারপর ব্যাকগ্রাউন্ড কালো কালারটা সরিয়ে দিব, সরে গেল। এখন যদি আপনারা উপরে নিচে দেখতে চান তাহলে এই অপশনটি নিচেরটা দিয়ে দিবেন, তাহলে উপরে নিচে চলে আসবে। আর এটা মুভ করে অন্যত্র সরিয়ে নিতে এই অপশনটি অন করবেন। অন করলাম, এখন এটা এক্স এই জায়গায় সরালে আপনাদের ইন্টারনেট স্পিড এটিও সরে যাবে। ডিসপ্লে দি কালার বার এটি অফ করে দিলে আপনাদের কোনো কালার দেখাবে না, অন করে দিলে কালার সহ দেখাবে কতটুকু যাচ্ছে বা আসতেছে। যাই হোক, আমি এটি অফ করে চালাবো। এই অ্যাপটির বিশেষত্ব হলো এই অ্যাপে কোনো নোটিফিকেশন বারে কোনো রকম কোনো নোটিফিকেশন থাকে না, যা সাধারণত আমাদের ঝামেলার মতো লাগে। অ্যাপটি খুবই ভালো লাগে আমার, অন্যান্য আরও অনেক অ্যাপ চালিয়েছি, তাদের মধ্যে আমার এই ইন্টারনেট স্পিড মনিটর এই অ্যাপটি ইন্টারনেট স্পিড দেখার জন্য খুবই ভালো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।